নমস্কার, আমি দেবক বন্দ্যোপাধ্যায়। চ্যানেল হিন্দুস্তানের ঠিক টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বিষয়টা সকলের পছন্দ হবে কি না আমি বলতে পারছি না, তবু পছন্দ না হলেও মাননীয় দর্শক বন্ধু আপনাদের সকলকে অনুরোধ করব একটুখানি মন দিয়ে শুনবেন, একটুখানি অনুধাবন করার চেষ্টা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে তৃতীয়ার দিন থেকে পুজো শুরু, ঠাকুর দেখা শুরু তৃতীয়ার দিন থেকে এবং একাদশী পর্যন্ত এই ঠাকুর দেখা চলবে, পুজো চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মানে এটা অফিসিয়াল ঘোষণা, সরকারি ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা রাজ্যবাসীকে জানিয়েছেন। প্রথমে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা একবার শুনে নিন, তারপরে আমি আবার কথাবার্তায় আসছি। যারা করতে পারবেন আর যারা পারবেন না ভার্চুয়াল করে দেবেন উদ্বোধন। আর দুই হচ্ছে তৃতীয়ার দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা এলাও থাকবে, তৃতীয়ার দিন থেকে একাদশী দিন পর্যন্ত, ঠিক আছে? তাও তার কারণ হচ্ছে আমাদের অনেকে তো রাত্রিরে পুজো দেখার অভ্যাস আছে এবং পুজোটা হয়। তৃতীয়ার দিন থেকে পুলিশ সেইভাবে তাদের এটাকে সাজিয়ে নেবে। সুতরাং আমরা করোনাকে লকডাউন করে দিয়ে, কোভিডকে লকডাউন করে দিয়ে আমরা খোলা হাওয়ায় খোলা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই। আর সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সব পরিবার আমার ভালো থাকুক। আবার বলি, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা, মা আসছে, মা আসছে, মা আসবেন, মা সকলকে ভালো রাখবেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো হে, মা সকলকে ভালো রাখুন। বন্ধুরা, আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে তৃতীয়ার দিন থেকে পুজো শুরু। একটি বিনীত প্রশ্ন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং অবশ্যই আপনাদের কাছেও। যারা দুর্গাপুজোকে আধ্যাত্মিকভাবে নেন, তাদের কাছে পুজোর রীতিনীতি আছে, পুজোর একটা রেওয়াজ আছে, পুজোর শাস্ত্রীয় মতামত আছে, পুজোর মধ্যে দীর্ঘ দিনের হিন্দু শাস্ত্রের বিধান আছে। আমরা জানি যে ষষ্ঠীর দিন দেবীর বোধন হয়, নবপত্রিকা হয়, তারপরে সপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা হয়, দশমী পর্যন্ত পুজো চলে, অষ্টমী সপ্তমী অষ্টমী নবমী পুজো এবং দশমীতে দেবীর বিসর্জন ইত্যাদি, এগুলো আমাদের জানা কথা। মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর মহালয়ার আগে, অর্থাৎ যখনও দেবীপক্ষ শুরু হয়নি, পিতৃপক্ষ যখন চলছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেছিলেন। এবছর আরেকটু এগিয়ে তৃতীয়ার দিন থেকে পুজো শুরু, এই কথা ঘোষণা করছেন কে? এই কথা ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা কেন প্রশ্নে আসছে, এটা কেন আলোচনায় আসছে? বুদ্ধিমান বাঙালি অনেকের কাছে, শিক্ষিত অনেক বাঙালির কাছে হয়তো এটা খুব একটা বড়ো কথা নয়। কেন বড়ো কথা নয়? তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই পুজোটাকে কম পুজো এবং বেশি উৎসব এতে পরিণত করেছি। দীর্ঘদিনের বাম শাসন রাজ্যের পুজোকে একটা এগরোল খাওয়ার উৎসবে পরিণত করেছে। পুজো কমে গেছে, উৎসব বড় হয়েছে। উৎসব বড় হতে পারে, উৎসব বড় হওয়ারই কথা, পুজোকে কেন্দ্র করে উৎসব বড় হওয়ারই কথা। এ নিয়ে আমার অন্তত কোনো বক্তব্য নেই, কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই। কিন্তু যে বিষয়টিকে নিয়ে উৎসব, যদি আধ্যাত্মিকভাবে বিষয়টাকে নাও দেখা হয়, যদি যারা ঈশ্বর মানেন না, যারা নাস্তিক, তারা যদি শুধুমাত্র এটা বাঙালির সংস্কৃতি হিসেবে দেখেন এবং মানেন, তাহলে এই দীর্ঘ দিন চলে আসা, বহু কাল ধরে চলে আসা আমাদের এই সংস্কৃতির বিধানই কি এইভাবে সরকারি ঘোষণা করে? আবার বলছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য মানে সরকারি ঘোষণা, একটা ঘোষণার মাধ্যমে তার দিন বদল করে দেওয়া যায়, তৃতীয়া থেকে শুরু করে দেওয়া যায় পুজো, মহালয়ার আগে উদ্বোধন করে দেওয়া যায়, সম্ভব? আমার অন্য ধর্মাবলম্বী যারা অহিন্দু,
সেই সমস্ত ধর্মাবলম্বী বন্ধুদের বলবো, আপনারা অন্যভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না, কিন্তু ধর্মপ্রাণ যে কোনো মানুষ একবার ভেবে দেখুন তো, তিনি যে ধর্মেরই হন না কেন একবার ভেবে দেখুন তো, এটা যদি কখনো তাদের ধর্মের প্রতি নেমে আসে তাহলে তাদের কেমন লাগবে, ভালো লাগবে কি? যদি কখনো কোনো রাষ্ট্র নেতা, কোনো রাজনীতিক, কোনো মুখ্যমন্ত্রী পদে আছেন এমন, বা যে কেউ শাসক যদি কখনো বিধান দেয়, যদি শাসক কখনো বিধান দেয় যে ঈদের চাঁদ দেখার আগেই ঈদের নামাজ পড়তে হবে, পারবেন আবার বন্ধুরা আপনারা মেনে নিতে পারবেন? কোনো দিন 25শে ডিসেম্বর ছাড়া অন্য যে কোনো দিন বড়দিন পালন করতে পারবেন আমার বন্ধুরা? পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে হিন্দু বাঙালির, এটা বোধ হয় বিশেষ করে হিন্দু বাঙালির সমস্যা, আমরা বাঙালি হিসেবেও আমরা আত্মবিস্মৃত এবং হিন্দু হিসেবেও আমরা আত্মবিস্মৃত। এই আত্মবিস্মৃতির সুযোগ এই ধরনের শাসকরা নিয়ে থাকেন। আমার মনে হয় এই সময়টা অন্তত আজকে এসছে একটা সেকেন্ড থট দেবার, যে বাঙালি হিন্দুর এই বিরাট উৎসব দুর্গা পুজো, এ নিয়ে এমনটা ছেড়ে খেলা করা যায় কি না। আমরা এরই মধ্যে আলোচনা শুনছি, আমরা সমালোচনা শুনছি, আমরা বিতর্ক শুনছি যে যোগী রাজ্য উত্তরপ্রদেশে দুর্গা পুজো প্রকাশ্যে করতে বারণ করেছে সরকার, সেখানে রামনবমী হচ্ছে, অন্যান্য উৎসব হচ্ছে, কিন্তু দুর্গা পুজোকে প্রকাশ্যে করতে বারণ করেছে সরকার। এটা অবশ্যই সমালোচনা হওয়ার বিষয়, যদিও যোগী সরকার একটা যুক্তি দিয়েছে, যেহেতু 4-5 দিন ধরে উৎসব চলে, সেহেতু কোনো একটা বড় প্যান্ডেলের গ্যাদারিং যাতে না হয় এই করোনা পরিবেশের মধ্যে, করোনাকালের মধ্যে, সেই জন্যে একটা রেস্ট্রিকশন তারা তৈরি করতে চাইছেন। যাই হোক, তবু আমি বলবো যে এই বিধান নিয়েও, যোগীর এই বিধানও সমালোচনার যোগ্য অবশ্যই, কিন্তু তারও আগে, অন্য রাজ্যের সমালোচনা করার আগে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করার আগে একবার নিজের রাজ্যের দিকে তাকান বন্ধুরা, একবার নিজেদের দিকে তাকান বলা ভালো, কাউকে দোষারোপ করার আগে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষারোপ করার আগে, তার দিকে আঙুল তোলার আগে একবার নিজেদের দিকে তাকান। আমরা যদি আমাদের সংস্কৃতি নিয়ে সচেতন হতে পারতাম, আমাদের যারা ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যারা আস্তিক মানুষ, তারা যদি নিজেদের ধর্মের অধিকার নিয়ে সচেতন হতে পারতেন, তাহলে কি এই অবস্থাটা দেখতে হতো? দেখতে হতো না। আমি আবার বলছি, কোনো নেতা, কোনো রাজনীতিক, কোনো রাষ্ট্রনেতা পারবেন না, বলতে পারবেন না যে ঈদের চাঁদ দেখার আগে তুমি ঈদের নামাজটা পড়ে নাও ভাই, বলতে পারবেন না 25শে ডিসেম্বরের আগে বড়দিনের উৎসবটা করে নাও ভাই, বলতে পারবেন না। কিন্তু বাঙালি হিন্দুর ক্ষেত্রে এটা পারেন। এটা আর কতদিন চলবে, কতদিন পর্যন্ত কম্প্রোমাইজ করে যেতে হবে হিন্দু বাঙালিকে, এটা তারাই ঠিক করবে। আপনারা ভাববেন, আপনারা অনুগ্রহ করে এই বিষয়টির মধ্যে কোনো দলীয় রাজনীতি না এনে একেবারেই বাঙালি সংস্কৃতি এবং বাঙালি ধর্মবোধ নিয়ে ভেবে যদি আলোচনা করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয়। আমি যেটুকু বললাম সেই বক্তব্যের বিরোধিতা থাকতে পারে, সমর্থন থাকতে পারে, যাই থাকুক না কেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। আপনারা পছন্দ হলে বিষয়টি শেয়ার করবেন, যদি অপছন্দ হয়ে থাকে তবেও সেটা মতামতের জায়গায় জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই বিষয়টা নিয়ে সকলের কাছে অনুরোধ, একবার অন্তত ভাববেন যে আমরা কোথায় চলেছি, আমাদের যাত্রা কোন পথে যাচ্ছে, একটুখানি ভেবে দেখবেন বন্ধুরা। আপনাদের সকলকে আরও একবার নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।